সহকর্মীর চুল কাটলেন পুলিশ। আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস। নারী সহকর্মীদের চুল কেটে দিলেন নাইজেরিয়ান এক পুলিশ কর্মকর্তা। ফেসবুকে এ ছবি ছড়িয়ে পড়ার পর অনেকে এই ঘটনার নিন্দা জানিয়েছেন। মাথার লম্বা চুল থাকলে অনেক জায়গায় সেটিকে শৃঙ্খলা পরিপন্থী হিসেবে গণ্য করা হয়। পথে ঘাটে অনেকের চুল কেটে সাজতা করার ঘটনা বিভিন্ন সময় খবর হয়। এবার নাইজেরিয়ার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা তার অধীনস্থ নারী সহকর্মীদের চুল কেটে দিয়ে বেশ বিপাকে পড়েছেন। ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, নাইজেরিয়ার সড়ক নিরাপত্তা সংস্থার একজন সিনিয়র কমান্ডার নিজ হাতে কাঁচি নিয়ে তার অধীনস্থ নারী অফিসারদের লম্বা চুল কেটে ছোট করে দিচ্ছেন। খুব ভোরে পুলিশ সদস্যদের এক প্যারেড পরিদর্শনে গিয়ে সিনিয়র কমান্ডার দেখলেন যে অনেক নারী সদস্যদের লম্বা চুল রয়েছে। দেরি না করে সঙ্গে সঙ্গে তিনি নিজ হাতে কাঁচি চালানো শুরু করেন। নাইজেরিয়ার সড়ক নিরাপত্তা সংস্থার কর্মরত নারী পুলিশ সদস্যদের জন্য চুল রাখার কিছু নিয়ম রয়েছে, তবে তারা লম্বা চুল রাখতে পারবে না সে কথা নিয়মের কোথাও উল্লেখ নেই। সংস্থাটির একজন কর্মকর্তা জানিয়েছেন, সিনিয়র কমান্ডার সেই কাজ করেছেন সেটি সম্পূর্ণ নিয়মের বাইরে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদু বুহানির একজন মুখপাত্র বিষয়টিকে নারীদের জন্য অবমাননাকর হিসেবে বর্ণনা করেছেন। তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।